নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে জানব মেয়েদের দেখে ভয় পাওয়া বা লজ্জা পাওয়া রোগ বা ভিনাস্ট্রাফোবিয়া রোগ কী এবং এর চিকিৎসা, এই রোগ কেন হয় সেই সম্পর্কে জানব। বন্ধুরা, তার আগে আমাদের ছোট অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আসুন জেনে নিই মেয়েদের দেখে লজ্জা পাওয়া বা ভয় পাওয়ার বা ভিনাস্ট্রাফোবিয়া রোগের কারণ কী, লক্ষণ কী এবং এর চিকিৎসা কী সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, কত রকমের ভয় মানুষের মন ভরে থাকে। বিভিন্ন মানুষের আছে বিভিন্ন রকমের ভয়। মানুষের মনে ভয় থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন কারো ক্ষেত্রে কোনো ব্যাপারে ভয়ভীতির পরিমাণ চরম মাত্রায় পৌঁছায়, তখন তাকে আর স্বাভাবিক বলা কোনোভাবেই যায় না। সেরকম অস্বাভাবিক মাত্রায় ভয়কে বলা হয় ফোবিয়া। ফোবিয়া অনেক ধরনের হতে পারে, আমরা অনেক ধরনের ফোবিয়ার কথা শুনেছি, কিন্তু আজ যে ফোবিয়ার কথা বলবো সেটা খুবই অদ্ভুত ধরনের। আমাদের চারপাশের অনেকের হয়তো এই ধরনের ফোবিয়া আক্রান্ত রয়েছে। অনেকে উড়োজাহাজে চড়তে ভয় পেয়ে থাকে, আবার কেউ কেউ নাগরদোলায় চলতে ভয় পায়। কিন্তু এমন কিছু উড়োজাহাজের যাত্রী থাকে এয়ার হোস্টেসও বিরক্ত হয়ে ওঠে। এই রকম ভয়ের কথা নিয়ে আজ আমরা আলোচনা করব। বন্ধুরা, আজ আমরা যেই ভয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেনাস্ট্রোফোবিয়া। সুন্দর মেয়েদের মুখোমুখি হবার ভয়কে বলে ভেনাস্ট্রোফোবিয়া। সুন্দরী মেয়েদের সামনে গেলে যদি কারো হাতে পায়ের তলায় অতিরিক্ত ঘামতে থাকে, গলা শুকিয়ে যায়, বুক ধরপড় করে, মনে অস্বাভাবিক ভয় সৃষ্টি হয় এবং যত দূরত্র সম্ভব সেখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে তাকে ভেনাস্ট্রোফোবিয়া বলা হয়ে থাকে। অনেক পুরুষরাই অযৌক্তিক আর বাড়াবাড়ি রকমের সমস্যা আক্রান্ত হয়ে থাকে। কাছের মানুষদের সাপোর্ট এবং সময় মতো থেরাপি নিলে এই রোগ থেকে সম্পূর্ণই সুস্থ হওয়া যায়। ভিনাস্ট্রাফোবিয়ার উৎপত্তি এবং সংজ্ঞা কি একটু জেনে নেওয়া যাক। ভিনাস্ট্রাফোবিয়া মানে হলো সুন্দরী মেয়েদের ভয় পাওয়া। এই ফোবিয়ার নামকরণ করা হয়েছে রোমান শব্দ থেকে। বন্ধুরা, এই রোগের কারণ কি আমরা জেনে নিই। কারো মাঝে মাঝে একটি ফোবিয়া সৃষ্টি হওয়ার পেছনে বেশ কিছু কারণ হয়ে থাকে। কিছু আগে ঘটে যাওয়া কোনো খারাপ অভিজ্ঞতা এই রকম ভয়কে ট্রিগার করতে পারে। আবার এর পেছনে জেনেটিক বা বংশগত কারণও হয়ে থাকতে পারে। পূর্বপুরুষদের কারো যদি এরকম মানসিক রোগ বা অন্য কোনো ফোবিয়া থাকে, তাহলে এই রোগের উৎপত্তি ঘটতে পারে। তবে বেশিরভাগ স্পেসিফিক ফোবিয়ার কিছু নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্রীভূত করেই এর সৃষ্টি হয়। একজন ব্যক্তির যখন অতীত জীবনে সুন্দরী মেয়েদের সাথে কোনো খারাপ অভিজ্ঞতা, যেমন হৃদয় ভঙ্গ হওয়া, জনসম্মুখে কোনো মেয়ের দ্বারা অপমানিত হওয়া এবং মনে স্থায়ী আঘাত আনা, পারিপার্শ্বিক পরিবেশ, এক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পারে। একজন ব্যক্তি কেমন পরিবেশে বড় হয়েছে তার সাথে এই ফোবিয়ার যোগসূত্র অনেকটাই তৈরি হয়। আগে থেকে কোনো মানসিক রোগ, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, জেনারালাইজড এনজাইটি ডিসঅর্ডার কিংবা অন্য কোনো এনজাইটি ডিসঅর্ডার থেকে এই ফোবিয়া সৃষ্টি হতে পারে। এরকম কিছু মানসিক ডিসঅর্ডার বা অতীত খারাপ অভিজ্ঞতা থেকে এই অদ্ভুত ফোবিয়ার শিকার হয়ে থাকে। একজন ভিনাস্ট্রাফোবিয়াকে কীভাবে চিনবে? যে ব্যক্তি ভিনাস্ট্রাফোবিয়া রয়েছে তাকে ভিনাস্ট্রাফোবিক বলে। সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণ ও সুন্দরী মেয়েদের সামনে আচরণের মাঝে বিস্তর পার্থক্য দেখা দেয়। এর পিছনে কী কী কারণ কাজ করে তা আগে আমরা বলেছি। এখন ভিনাস্ট্রাফোবিয়ার মস্তিষ্কে নানা রকম রাসায়নিক ক্রিয়া ঘটে থাকে, এগুলো তার ভাবভঙ্গি থেকে স্পষ্ট হয়ে ওঠে। যে লক্ষণগুলো সচরাচর দেখলে আপনি বুঝবেন যে ভিনাস্ট্রাফোবিকের মাঝে দেখা দেয়। যেমন, এক, মেয়েদের সামনে প্রচণ্ড অস্বস্তি বোধ করে। দুই, সুন্দরী মেয়েদের চিন্তা মাথায় আসলে ইতস্তত বোধ করতে শুরু করে। তিন, তাদের সাথে বাধ্য হয়ে কথা বলতে হলে ঘামতে থাকে এবং চোখে মুখে কথা বলার অনিচ্ছা ফুটে ওঠে। চার, আকর্ষণীয় মেয়েরা থাকতে পারে এমন জায়গা তারা মোটেও যায় না, অকারণে হীনমন্যতা বা অতিরিক্ত লজ্জা অনুভব করে। ছয়, নিজেকে একা একা করে রাখতে এরা পছন্দ করে।
ভিনারস্ট্রাফোবিয়ার চিকিৎসা কিভাবে করা হয় সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাধারণত ফোবিয়াগুলো সরাসরি কোনো চিকিৎসা নেই, তবে এগুলো মানসিক রোগের সাথে সম্পর্ক হওয়া কিছু মানসিক চিকিৎসার ব্যবস্থা করা যায়। মনোরোগ বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন থেরাপি নেওয়া যেতে পারে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো টক থেরাপি ও এক্সোপ্রোজার থেরাপি। টক থেরাপির মধ্যে একটি হলো কগনিটিভ বিহেভিওরাল থেরাপি বা সিবিটি। এই থেরাপির মাধ্যমে রোগী কোনো থেরাপিস্টের কাছ সাথে নিয়ম মেনে কথাবার্তা বলেন, নানা বিষয়ে খোলাখুলি কথাবার্তার মাধ্যমে তিনি নিজের ব্যবহার ও চিন্তাভাবনার পরিবর্তন আনার চেষ্টা করে থাকেন। এক্সপোজার থেরাপি বলতে সরাসরি নিজের ভয়ের মুখোমুখি হওয়াকে বোঝায়। সুন্দরী মেয়েরা সচরাচর যেসব জায়গায় যায় সেখানে গিয়ে স্বেচ্ছায় তাদের ভয়ের মোকাবেলা করতে হয়। এভাবে চেষ্টা করা গেলে আস্তে আস্তে এই ধরনের ফোবিয়া দূর হয়ে যাবে। সাইকোথেরাপি এই ফোবিয়া থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অন্য কোনো ধরনের ওষুধ ফোবিয়ার চিকিৎসা হতে পারে, তবে এইসব ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পৃথিবীতে বহু বিচিত্র বা অদ্ভুত ফোবিয়া রয়েছে, যেমন ধরুন হাইড্রোফোবিয়া। এই ফোবিয়া আক্রান্ত মানুষ আক্ষরিক অর্থে জলকে ভয় পেয়ে থাকে, তারা জল সহ্য করতে পারে না। প্যাপিরোফোবিয়ার আক্রান্ত মানুষ কাগজ ভয় পায়। বন্ধুরা, এইসব বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপনাদের যদি জানতে ইচ্ছা থাকে এইসব বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।